এই জন্যই আমি তোকে বলি, তুই তো সবটাই দেখলি বুঝলি, বুদ্ধিমতি মেয়ে, অ্যাডজাস্ট করে নে, কি করবি বল? অ্যাডজাস্ট না করে নিলে কোথায় গিয়ে দাঁড়াবি? আজকে যাই হোক না কেন, টিটো তোকে ভালোবাসে, একটু যদি ওকে মানিয়ে নিতে পারিস তাহলে তো জীবনটা সুন্দর হবে। তুমি তো নিজেও এটা বিশ্বাস করো না কাকিমা, আমি জানি, তাই তুমি অন্তত এই কথাটা আমাকে বলো না। আমি জানি টিটো আমাকে ভালোবাসে, কিন্তু টিটো ওর শর্তে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যে কোনো শর্ত সাপেক্ষ ভালোবাসা চাই না কাকিমা। আমি মনে করি ভালোবাসা কখনো সময় নির্ভর হয় না, ভালোবাসা কখনো স্বার্থ নির্ভর হয় না, সেটা সবসময় একই থাকে, ভালো খারাপ সবসময় একরকম থাকে। আর যদি সেটুকুই না থাকে তাহলে তো বাকি সবটা মিথ্যে। শোনো বৌমা, তুমি আর ওর হয়ে সারিসি গেও না, এতদিন তো আছে বাড়িতে, সবসময় সব কথা কি সবাই আগে থেকে সবাইকে বলবে নাকি? আর হঠাৎ যদি কোনো প্রয়োজন পড়ে তো ও থাকবে নাই বা কেন পাশে? আরে বাবা, তোমরা যাও না। আর হ্যাঁ রে মেয়ে, তোর খুব খারাপ লাগছে না মা তোকে কিছু জানেনি বলে? তোকে না জানাতে পেরে মা যে কতটা কষ্ট পেয়েছে সেটা তুই বুঝতে পারছিস না? তুই না গেলে তোর মা যে কতটা কষ্ট পাবে এটা বুঝতে পারছিস না? তোর মা খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে বলেই তোকে যেতে বারণ করেছে বা তোকে জানাবার কোনো প্রয়োজন বোধ করেনি। কিন্তু এই অনুষ্ঠানটায় যদি তুই যাস তোর মাকে তো খুব খুশি হবে, দেখে নিস। তোর মা তো বিয়ে বাড়ি থেকে একটু ফাঁক করে অনুষ্ঠানটায় আসবে, অনুষ্ঠানটা হয়ে গেলে আবার একা একা বিয়ে বাড়িতেই ফিরে যাবে, তোকে তো নিয়ে যেতে পারবে না। তুই তো এই বাড়িতে আবার ফিরে আসবি, তাই না? মাকে তো একা একাই ওই বাড়িতে, মানে বিয়ে বাড়িতে ফিরে যেতে হবে। মায়ের সেন্সিটিভ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো। মা যা করার করুক, আমি আমার কর্তব্যটা পালন করব। মা আমাকে বলেনি ঠিকই, কিন্তু আমি যাবই, আমি যাব, আমি আমার মার পাশে দাঁড়াবো। শোনো, তুমি 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 বরং যেও না, আমাকে বলেনি তোমাকে তো বলেইনি, আর আমার আমার যাওয়াটা তো মানে আমার কর্তব্য, তাই না? তোমার যাওয়ার কি দরকার, তুমি বরং যেও না, তোমাকে তো ফোন করে জানাতে পারতো মা। আর তার উপর সেদিন রাস্তায় দেখা হয়েছিল, কত কথা হলো তোমার সঙ্গে, কই অ্যাওয়ার্ডের কথাটা তো তোমাকে বলেনি।